পান্তাবার থেকে কোয়েলের বিরিয়ানি, পিঠে চকলেট থেকে শুরু করে তোমার অক্টোপাসের চাটনি, সবকিছু যা চাইবে তাই পাবে। চেটে পুটে খাদ্য মেলা, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। খুব স্বচ্ছন্দে মানুষের প্রিয় হয়ে উঠেছে চেটে পুটে। এবারে আমাদের টাইটেল স্পন্সর হয়েছে মুখরোচক, ইন অ্যাসোসিয়েশন উইথ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল মন্ত্র মশলা এবং 59খানা স্টল, তারা সকলে কেউ নতুন কেউ পুরনো, এবং কিছু জন আছে যারা আমাদের সাথে প্রথম থেকে যুক্ত। এর মধ্যে আপনি নলিনচন্দ্র দাস থেকে শুরু করে, মৌচাক থেকে শুরু করে সূর্যকুমার মোদক, ফেলু মোদক, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, শীতলা মাতা, বাংলা সকলকে পাবেন। আপনার বিরিয়ানিতে দাদা বৌদিকে শুনলাম আছে। হ্যাঁ, বিরিয়ানিতে এখানে আপনার দাদা বৌদি আছে, ওদিকে আমিনিয়া পাবেন, এরকম বিজলি গ্রিল আছে, সকলেই আছে। এরা সকলে বিভিন্ন রকম আইটেম নিয়ে বসেছে, শুধুমাত্র বিরিয়ানি নয়। আপনারা ঘুরে দেখুন এবং চেখে দেখবেন, সেটাই এই মেলার উদ্দেশ্য। থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। দুর্গা ফিশ কর্পোরেশন। চেটে পুটে মেলাতে চলে এসেছি, আজ 9 তারিখ, আজ থেকে শুরু মেলাটা। কোথায় হচ্ছে? সন্তোষ মিত্র স্কোয়ারে, কলকাতায়, শিয়ালদার কাছে সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হয়েছে। আর দীঘার মাছ পমফ্রেট, এই দেখুন উপরের তো বেশ কোটা দেখতে পাচ্ছি, মুচমুচে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিডিও করে যাচ্ছি এবং খাচ্ছিও খাবার। ধুম দেখুন, আর ভিডিও করার ধুম দেখুন। পাম্পের মাছটা কিন্তু বেশ নরম। পাম্পের মাছটা ভাজা না, তো যার ফলে ভাজা হলে যেরকম একটা গন্ধ থাকে না, সেরকম না, একটু হালকা গন্ধ তো আছেই, স্মেল আছে, সমুদ্রের মাছের গন্ধগুলো থাকে। যারা সমুদ্রের মাছের গন্ধ ভালোবাসেন তাদের বেশ ভালো লাগবে। কিন্তু মাছটা কিন্তু খুব ফ্রেশ, মাছটা খুব ফ্রেশ। আর দেখুন পুরো মাছটা দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে মাছটা বয়েলড মাছ, সেদ্ধ করে নিয়েছে মাছটাকে, তারপরে বেসন দিয়ে এটা পুরোপুরি ভাজা, প্রথমে একবার ভেজে নিয়েছে, তারপরে একবার ডিপ ফ্রাই করে নিয়েছে। আমরা মেলাতে গেলে এমনি খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি খাদ্য মেলা হয় আর কোনো কিছু বলার নেই। পম্পেটটা খেলাম, হেভি লাগবে। আর একটা ওখানে আমি অর্ডার দিয়েছি। এবার দীঘা কর্পোরেশনের স্টলের থেকে আবার নিয়েছি আমি বাগদা চিংড়ির পকোড়া, 4 পিস পকোড়া, তার দাম কিন্তু 80 টাকা। খেয়ে দেখি, পকোড়াটা খেতে দুর্দান্ত। বৃষ্টিতে ভেজে ভেজে খাচ্ছি বলে বলছি না, সত্যি দুর্দান্ত খেটে, যেরকম মুচমুচে সেরকম নরম, খুব সুন্দর লাগছে খেতে। দীঘা কর্পোরেশন থেকে 2টো আইটেম খেলাম, একদম মন ভরে গেল। এবার যাবো পরবর্তী স্টলে, পরবর্তী স্টলে গিয়ে দেখবো যে কী কী খাওয়া পাওয়া যায়। গো লেবানিজ। যেভাবে গান চলছে মঞ্চে, এর মধ্যে কিভাবে ভিডিও করবো জানি না, চেষ্টা করে যাচ্ছি। এতক্ষণ আওয়াজটা কম হয়েছে, তার জন্য কথা বলার সুযোগ পাচ্ছি। এতক্ষণ এমন আওয়াজ হচ্ছিলো যে কথাই বলতে পারছিলাম না। লেবানিয়াস চিকেন শর্মা র্যাপ, 140 রুপিস এটার দাম। পুরো লেবানিয়ান খাবার, প্রথমে দেখলাম আমরা
চিকেনগুলোকে যেভাবে টাঙিয়ে রেখেছিলো এবং ধীরে ধীরে কেটে কেটে আমাদেরকে দিল। তার মধ্যে উপরে তো চিজ আছে আর একটা রুটি টাইপের অলরেডি করা আছে, এটা লেবানিয়ান খুব ফেমাস খাবার, বেশ ভালোই লাগছে, নতুনত্ব একদম খাবার। কাফে এখনো শুরু হয়নি পুরোপুরি, শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার উত্তরপাড়া। লাগাতার বৃষ্টি হলো প্রায় এক ঘন্টা প্রায় স্টলের মধ্যে দাঁড়িয়েছিলাম, তারপরে চলে আসলাম আবার শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার উত্তরপাড়া। এখানে কি নেই, ফেলু মদক থেকে শুরু করে হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে যে ফেমাস মিষ্টি দোকানগুলো যত আছে বেশিরভাগগুলোই আছে, এটা হচ্ছে উত্তরপাড়ারই ফেমাস দোকান। বেকড ছানার পায়েস খেয়ে দেখি, এটা মেশিনে দিয়ে এটাকে বেকড করা হয়েছে তাই বেকড ছানার পায়েস। এমনি তো ছানার পায়েস খাই আমরা, একটু ডিফারেন্ট কি আছে দেখি। এরকম ছানা পায়েস খেলে পরে একবারে মনে হয় যেন খেতেই থাকি, এত ভালো খেতে কোনো আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এরকম মিষ্টির স্টলগুলোতে ঘুরবো এবং দেখবো আর কী কী মিষ্টি পাওয়া যায় এখানে, দেখতে থাকুন। যেখানে কি না বর্ধমানের সীতাভোগ মিহিদানায় একটা ম্যাঙ্গো লাড্ডু ট্রাই করে দেখি, খেয়ে দেখি কেমন হয়। ম্যাঙ্গো লাড্ডু উপরে ম্যাঙ্গোর আমের একদম প্রলেপ দেওয়া আছে দেখতে পাচ্ছি, আর ভিতরটা কিন্তু ক্ষীর দেওয়া আছে, খেয়ে দেখি কীরকম। বলছে ম্যাঙ্গো লাড্ডু এক এক পিসের দাম 20 টাকা, এরকম মিষ্টি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার যদি খেতে হয় মেলা ছাড়া এক জায়গাতে এত খাবার পাবো কোথায়, এটা মেলা আসা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। এটা নলিনচন্দ্র দাস কলকাতার ফেমাস কিন্তু মিষ্টি দোকান, সে এটা হচ্ছে গুড়ের বাটি, গুড়ের বাটি সন্দেশ, মানে ভিতরে দেখতে পাচ্ছেন নলেন গুড় আছে। ভিতরে বাটার স্কচ দানাও পাচ্ছি আর তারপরে নলেন গুড়টা বেশ মুখে লাগছে কিন্তু। বাকোলজি ৫ টাকা থেকে শুরু আপ টু 15 টাকার মধ্যে কয়েকটা চকলেট দিলাম, এগুলো এখন খাবো না একটু পরে খাবো। নতুনত্ব কনসেপ্ট দেখতে পাচ্ছি, চোকো ড্রপস, এনারা নিজেরা তৈরি করেন এবং তার জায়গায় নিজেরা বিক্রিও করেন। পার্বণ এটা একটা ক্যাটারিং সংস্থা, দেখতে পাচ্ছি খিচুড়ি থেকে শুরু করে চাউমিন আলুর দম বেগুন ভাজা সব আছে, পোলাও আর তার সাথে ফ্রাইড রাইস পাশাপাশি। শুধু খাবার খেলে হয় না, একটু জুসও তো খেতে হবে, জলেরও দরকার আছে, তাই চলে আসলাম সিকদার জুস অ্যান্ড মকটেলে। এখানে এসে পাইনঅ্যাপেলের জুসও খাচ্ছি আমি, দেখা যাক কিরকম। মোটামুটি খুব ভালো বলবো তা না, প্রচুর খেয়ে ফেললাম মেলায় এসে, একের পর এক খাবার খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, কখনো এর সাথে দেখা ওর সাথে দেখা, খাবার খেয়ে গেলাম আর খেতে পারছি না। জোরে বৃষ্টি আসার আগে বাড়ি পালাই, আপনারাও আসুন পারলে অন্যদিন, আজকে জানি না বৃষ্টির মধ্যে যদি পারেন আসবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যেরকম বলি সেরকম অবশ্যই করবেন, সাপোর্ট করুন আর ভালো ভালো কমেন্ট করুন, যাতে আপনাদের সাপোর্ট পেলে পরে আপনাদের মন আগে আরও এগোতে পারে। প্লিজ সাপোর্ট।